আসসালামু আলাইকুম, আমি রাইসা রহমান ইতালির থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনারা। আর আজকে বানাবো গাজরের পায়েস। আর আজকের যে রেসিপিটা শেয়ার করব, এটা হলো আমার ভাইয়া আমার খুব পছন্দ করে আমার হাতের। যখনই বাসায় আসে তখনই বলে কি এটা রান্না করার জন্য। আর অনেকবার রান্না করেছি, ভেবেছি আজকে আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনার খুব ভালো লাগবে। বিদেশের বাড়িতে যখন নিজের আপন মানুষরা আসে খুব ভালো লাগে। আসলে কিছু করে খাওয়াতে ইচ্ছে হয়, যতই ব্যস্ত থাকি বা ভালো না লাগুক, তারপরে মনে হয় যে আবার আসবে কবে, এটা চিন্তা করে কিন্তু অনেক কিছু রান্না করতে ইচ্ছে হয় তখন। আসলে যারা প্রবাসে থাকে তারাই বুঝি যে আপন মানুষরা কত জীবনে ইম্পর্টেন্ট হয়। আজকে গাজরের পরিমাণটা একটু বেশি নিয়েছি, অন্যদিন কিন্তু কম নেই। এখন বুঝতে পারছি না কতগুলো নিয়েছি, দেখছি এখন বাটিতে ঢেলে দেখলাম অনেকগুলো নিয়েছি। প্রতিদিনই কিন্তু যখনই ভাইয়া আসে যখনই রান্না করি কম হয় মনে হয় নিজের থেকে, আজকে তার জন্য একটু বেশি নিয়েছি। এখন দেখি আসলে অনেকখানি হয়ে গেছে, প্রায় 2 কাপের উপরে হবে এরকম হয়েছে। যাই হোক, আসলে রান্না আমি তেমন একটা খাই না, আমার থেকে ভালো লাগে না এই মিষ্টি জাতীয় এত খাবার খেতে। তার জন্য বলেছি যদি বেশি হয় ওইটা সহজ হাতে নিয়ে যায় বাসায় যায় যাতে খায় এই আর কি। আর এটা আমি জাস্ট চুলার মধ্যে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে নিব, এরপরে দুধ দিয়ে জাল দিব। এতে পায়েসটা খুব খেতে ভালো লাগে। আর আগে যদি সিদ্ধ করে ফেলি তাহলে কিন্তু রান্না করার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো পানি দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে তাড়াতাড়ি পানিটা গরম হয়ে আসবে। আর যখনই ভাইয়া আসে খুব অল্প সময় হাতে নিয়ে আসে, তার জন্য যাই করি খুব তাড়াহুড়া করে করতে হয়, এই জন্য আসলে ভিডিও করে দেখানো হয় না আপনাদেরকে। এই তো ভালো করে ওপর নিচ একটু লাড়া দিয়ে দিব, তাহলে দোনো পাশ ভালোভাবে হবে এই আর কি। একটু পরপর ঢাকনাটা আলগি দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছি। আর পানিটা শুকিয়ে গেলে তখন আমি এটার মধ্যে দুধ দিয়ে দিব। আর এখানে আমি প্রায় 1 লিটার দুধ দিব, যাতে ঘন হয়ে আসলে তখন নামিয়ে ফেলবো। আর এখানে চাইলে একটু গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্ট লাগবে, আমি ওই দিন দেই নেই, আপনারা চাইলে দিতে পারেন। আসলে এই পায়েসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খুব মজাও হয় খেতে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব, আর এখানে চিনিটা আন্দাজ মতন দিব নিজেদের পছন্দ অনুযায়ী এই আর কি। তারপর এখানে এলাচি দারচিনি এগুলো দিব। এখন চিনি দিয়ে দিব, আর চিনিটা শেষে দিলে ভালো হয়, কারণ কি সিদ্ধ হতে চায় না যদি আগে দিয়ে দেই। এজন্য সবসময় মিষ্টি খাবারে চিনিটা শেষে দিলেই ভালো হয়। এখানে 10 মিনিট চিনি দেওয়ার পর নামিয়ে ফেলবো। এখন পায়েসটা প্রায় হয়ে গেছে, আর দুধটা প্রায় গাজরের সাথে মাখামাখা হয়ে খুব মানে ভালো একটা ঘ্রাণ আসতেছিল। আর যদি কারোর ভালো লাগে অবশ্যই বানিয়ে খেতে পারেন, খুব ভালো হয়। আর আমার ভাইয়ার তো মানে আমার হাতের এই পায়েসটা এত পছন্দ বলার বাহিরে। আর আমি এখানে বাদাম কিশমিশ দেই নাই, চাইলে কিন্তু বাদাম কিশমিশ দিতে পারেন, আমি লাস্টে বাদাম দিব।
এখন কাজু বাদাম দিয়ে দিব আর বাদাম দেওয়ার পরে 2 মিনিট ভালো করে জাল দেওয়ার পরে নামিয়ে ফেলব। আজকে যদি ভিডিওটা কারোর ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। আজকের জন্য এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।